ক্লাসিক্সের বিজ্ঞানের তৃতীয় অধ্যায় মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থের তৃতীয় তথা শেষ ক্লাসটি করব। এই ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের মিশ্রণ নিয়ে এবং সেই মিশ্রণ থেকে তাদের উপাদানগুলো পৃথক করার পদ্ধতি নিয়ে। তাহলে শুরু করি আমাদের তৃতীয় অধ্যায় মৌলিক যৌগিক মিশ্র পদার্থের তৃতীয় তথা সর্বশেষ ক্লাসটি নিয়ে। প্রথমে আমরা জানব মিশ্রণ কি না। আমরা আগে পড়েছি, প্রথম ক্লাসে আমরা পড়েছি যে মিশ্র পদার্থ কাকে বলে। যে পদার্থে একের বেশি পদার্থ মিশে থাকে তা হলো মিশ্র পদার্থ। আর এই মিশ্রণ হলো এক রকমের মিশ্র পদার্থ যেখানে একাধিক পদার্থ মিশে থাকে। এই মিশ্রণের ক্ষেত্রে দেখা যায় যে একটি পদার্থ আরেকটি পদার্থে কিন্তু মিশে থাকে। যে পদার্থটি মিশছে তাকে বলা হয় দ্রাবক, আর যাতে মিশছে তাকে বলা হচ্ছে দ্রাবক। একটু উদাহরণ দিয়ে বলি, চিনির শরবত, সেখানে কী থাকে? চিনি থাকে আর জল থাকে। কে মিশছে? চিনি মিশছে। তা চিনি হলো দ্রাবক, কোথায় মিশছে? জলে। তা জল হলো দ্রাবক। একই রকম নুন জলের ক্ষেত্রে নুন মিশছে, তাই নুন হচ্ছে দ্রাবক, আর কোথায় মিশছে? জলে, তাই জল হচ্ছে দ্রাবক। অর্থাৎ এই যে সম্পূর্ণ মিশ্রণটা তাকে বলছি দ্রবণ। তাহলে বুঝতে পারলাম, তাহলে দ্রাবক কী? দ্রাবক কী? দ্রবণে যে পদার্থটি মিশে যাচ্ছে তা হচ্ছে দ্রাবক, আর যাতে মিশছে তাই হচ্ছে দ্রাবক। তাই দ্রবণের ক্ষেত্রে আমরা দ্রাবক আর দ্রাবক দুটো কথাটা বুঝতে পারলাম। দ্রবণ হচ্ছে এক ধরনের মিশ্রণ। এবারে দেখতে পাবো যে এই যে মিশ্রণগুলো তৈরি হয় কী কীভাবে তৈরি হয়। এখানে আমাদের একদম চিনি হচ্ছে কঠিন পদার্থ আর জল হচ্ছে তল পদার্থ। তাহলে এই মিশ্রণটা কী হলো? কঠিনের সঙ্গে তলের মিশ্রণ হলো। আবার দেখা যায় তলের সঙ্গে তলের মিশ্রণ হতে, যেমন দেখো দুধের সঙ্গে জল, দুধে আমরা জল দিই, তাই দুধ আর জলের মিশ্রণে হচ্ছে তলের সঙ্গে তলের দ্রবণ। যদি আমরা জলে একটু তেল দিই, সেখানে আমরা তলের সঙ্গে তলের দ্রবণ দেখতে পাচ্ছি। আবার তলের সঙ্গে কঠিন পদার্থের যেমন আমরা দ্রবণ দেখতে পেলাম, তলের সঙ্গে তলের যেমন দ্রবণ দেখতে পেলাম, তলের সঙ্গে গ্যাসীয় পদার্থের দ্রবণও দেখতে পাই। যেমন আমরা যে সোডা ওয়াটার যেটা খাই, সেই সোডা ওয়াটারে কী হয়, উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে জলে মিশিয়ে দেওয়া হয়, নিয়ে সোডা ওয়াটার তৈরি করা হয়। ওই জন্য দেখা যায় যে সোডা ওয়াটার যখন আমরা ছিপিটা খুলি বোতলের, তখন কী হয়, বুদবুদ বেরিয়ে আসে, কিছুটা সোডা ওয়াটার বাইরে আসে। এটা আসছে কেন? কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বাইরে বেরিয়ে আসছে, যেটা চাপে আটকানো ছিল। তাহলে এক্ষেত্রে কীরকম দ্রবণ দেখতে পেলাম? তলের সঙ্গে গ্যাসীয় পদার্থের দ্রবণ। তাহলে এই দ্রবণ যেমন একটা এক্সাম্পল দিলাম মিশ্রণের, তেমনি মিশ্রণটা কিন্তু কঠিনের সঙ্গে কঠিনও মিশ্রণ হয়ে থাকে। আমি লোহার সঙ্গে কিছু কাঁকড়ও মিশিয়ে রাখতে পারি, চালের সঙ্গে যেমন কিছু কাঁকড় যুক্ত থাকতে চাই, সেটা একটা মিশ্রণ হয়ে যাবে। তাহলে মিশ্রণ কিন্তু কঠিনের সঙ্গে কঠিনে হয়, তলের সঙ্গে তলে হয়, কঠিনে তলে হয়, তলে গ্যাসে হয়, কঠিনে তলে হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন পদার্থের মধ্যে মিশ্রণ দেখতে পাওয়া যায়। এবার আমরা জানব এই মিশ্রণগুলো থেকে কী করে উপাদানগুলোকে পৃথক করা হয়, বিশেষ করে দ্রবণ থেকে কী করে পৃথক করব আমরা উপাদানগুলোকে। তা আমাদের পাঠ্যভুক্ত দুটো পদ্ধতি, একটা পরিশ্রাবণ, একটি হচ্ছে কেলাসন। পরিশ্রাবণ পদ্ধতি কী করা হয় না, এই পদ্ধতিতে একটা দ্রবণ থেকে তার উপাদানগুলোকে এটি ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপারের দ্বারা পৃথক করে দেওয়া হয়। যেমন চিনির দ্রবণ থেকে কিন্তু আমি এই চিনিকে আর জলকে পৃথক করতে পারবো না পরিশ্রমের মাধ্যমে। কেন না? চিনির দ্রবণে চিনি সম্পূর্ণভাবে জলে গুলে যায়, কিন্তু কাদা জল থেকে কাদাকে আমি কিন্তু পরিশ্রমের দ্বারা পৃথক করতে পারবো। পরিশ্রমণ হচ্ছে এক কথায় ফিল্টার, ফিল্টার করে কঠিন দ্রব্যটাকে বা যে পদার্থের যে দ্রাবের কণাগুলো বড়, সেই বড় কণাযুক্ত দ্রাবকে পৃথক করতে পারছি দ্রবণ থেকে, কিন্তু ক্ষুদ্র দ্রাবকগুলোকে কিন্তু পৃথক করতে পারা যায় না। সেটা পাওয়া যায় কীভাবে? কেলাসন পদ্ধতির সাহায্যে। এই কেলাসনে কী করা হয়, যেমন চিনির দ্রবণ, যেমন নুন জল থেকে নুনকে বা চিনিকে পৃথক করা হয়। কীভাবে? প্রথমে দ্রবণটিকে উত্তপ্ত করা হয় কোনো একটি বার্নার বা কোনো উনুন বা গ্যাসের সাহায্যে। এর ফলে কী হয়, দ্রবণ থেকে দ্রাবক, যাতে দ্রাবকটা মিশে আছে, সে দ্রাবকটা বাষ্পীত হয়ে উড়ে চলে যায় এবং দ্রাবক কঠিনে পরিণত হয়ে যায়, ডেলাতে পরিণত হয়। সেই কঠিনের ডেলাকে বলা হয় কেলাস। তাই এই পদ্ধতির নাম হলো কেলাসন। এবং এই কেলাসের মাধ্যমে এরকম দ্রবণ যেখানে দ্রাবক খুবই ক্ষুদ্র আকারের বা দ্রাবকের সঙ্গে সম্পূর্ণ মিশে গেছে, সেরকম দ্রবণ থেকে
द्रावके पृथक करा जाए। यही हलो केलासन पद्धति।